ফেরাউন কেয়ামতের দিন তার জাতির অগ্রভাগে থাকবে সে তাদের নিয়ে আগুনে প্রবেশ করবে যেখানে তারা প্রবেশ করবে তা কত নিকৃষ্ট স্থান তাফসির ফেরাউনের কার্যকলাপ ভালো ছিল না এরপরও তার জাতি তাকে অনুসরণ করত এ আয়াতে বলা হয়েছে কেয়ামতের দিন ফেরাউন তার দলবল নিয়ে দোচোখে যাবে সে তার জাতির অগ্রভাগে থাকবে কোরআনের অন্য আয়াত থেকে জানা যায় কেয়ামতের দিন সব যুগের পাপীরা নিজ নিজ নেতার সঙ্গে দোজখে যাবে আল্লাহ তালা বলেন স্মরণ করো সেই দিনকে যেদিন আমি সব জাতিকে তাদের নেতার সহ ডাকব কেয়ামত হচ্ছে এই দুনিয়ার প্রতিবিম্ব এই জগতে যে যেমন কাজ করবে কেয়ামতের দিন হুবুহু তারই প্রতিফল পাবে আল্লাহ বলেন কেউ অনুপরিমাণ ভালো কাজ করলে সে তা দেখতে পাবে আর কেউ অনুপরিমাণ মন্দ কাজ করলে তাও সে দেখতে পাবে এমনকি অনেক পাপের শাস্তি দুনিয়ায় দিয়ে দেয়া হয় এক শ্রেণীর মানুষের বদ্ধমূল ধারণা হলো পাপের সাজা কেবল পরকালেই দেয়া হয় অথচ কোরআন ও হাদিসের বহু স্থানে স্পষ্ট করে বলা আছে পাপাচারের শাস্তি পেতে দুনিয়ায়ও হয় এক আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন গুরু শাস্তির আগে তাদের আমি লঘু শাস্তি আস্বাদন করাবো যাতে তারা ফিরে আসে অন্য আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন তোমাদের যে বিপদাপদ ঘটে তা তো তোমাদের কৃতকর্মেরই ফল আল্লাহ তোমাদেরকে অনেক গুণা ক্ষমা করে দেন প্রায় বছর মিশরে অবস্থান করে সেখানকার আদিবাসীদের হেদায়তের পথে আহ্বান করতে থাকেন এ সময় আল্লাহ তাকে দান করেছিলেন। ফেরাউন তার বিভ্রান্ত জাতির উপর আল্লাহ তালা একের পর এক বালা মুসিবত ও আজাব প্রেরণ করেন কিন্তু তারা সেসব দেখেও সতর্ক হয়নি সর্বশেষ ফেরাউন ও তার বাহিনীকে সাগরে ডুবিয়ে মারা হয়েছে বিপদ আপদের ফেরাউনি ব্যাখ্যা ফেরাউন ও তার অনুসারীরা সুখ স্বাচ্ছন্দ্য এলে তার জন্য আল্লাহর সুক্রিয়া আদায় করত না তারা এটাকে নিজেদের প্রাপ্য বলে দাবি করত আর দুর্দিন এলে এর দায়ভার ইমানদারদের উপর চাপিয়ে দিত বাস্তবাদীরাও বিপদ আপদকে মনে করত আকস্মিক দুর্ঘটনা জীবন সংগ্রামের অংশ কিংবা প্রাকৃতিক বিপর্যয় এসব বিপদ আপদ এমন আকস্মিকভাবে ঘটে যে কেউ তা আগে থেকে অনুমান করতে পারে না আসলে তাদের উপর বিভিন্ন আজাবাসে তাদের পাপাচারের প্রতিফল হিসেবে কিন্তু পাপিরা সে বোটুকু হারিয়ে ফেলে তারা তাদের বিপদ আপদের সুখ ও দুঃখ দিয়ে পর্যায়ক্রমে পরীক্ষা করার পর কাফিরদের চূড়ান্ত শাস্তি দেয়াই আল্লাহর রীতি তাই আল্লাহ তালা অব্যাহত অবকাশ দেওয়ার পর পরিশেষে প্রবল ক্ষমতাধর ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন ফেরাউন ও তার জাতির নির্মিত ভোগবিলাসের সব উপকরণ বড় বড় দালান কোঠা ফলমূলের বাগান সবই নিমেষে ধ্বংস হয়ে গেছে এরপর হজরত মুসা আলাইহু আসাল্লাম তার সঙ্গী ইমানদারদের নিয়ে ফেরাউন ও তার স্বজনদের স্থলাভিষিক্ত হয়েছেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন